আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? নলেজ শেয়ারিং বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আজ আমরা একটি সমস্যার সমাধান করব। এখানে আমাদের যে কাজটা করতে হবে, এই সার্কিট থেকে আমাদের এই যে কারেন্ট আছে আই নট, এই কারেন্টের মানটা বের করতে হবে দুইটা কন্ডিশনে। যখন আমাদের এই যে ভিএস একটা ভোল্টেজ আছে, এই ভোল্টেজের মান যখন 12 ভোল্ট হবে এবং একইভাবে এই ভোল্টেজের মান যখন 24 ভোল্ট হবে, এই দুইটা কন্ডিশনের জন্য আমাকে আই নট যেটা আছে আই নটের মান বের করতে হবে। তা আসুন আমরা সমস্যার সমাধান শুরু করি। সমস্যার সমাধানের শুরুতে আমরা যে কাজটা করব সেটা হলো যে আমাদের এখানে যে দুইটা লুপ আছে, আমরা এই দুইটা লুপে KVL অ্যাপ্লাই করব। আমরা যদি এই পয়েন্টের থেকে শুরু করি, আর আমাদের কারেন্টের ডিরেকশন যেহেতু এদিকে ক্লকওয়াইজ পজিটিভ, তো আমাদের সর্বপ্রথম যেটা আসতেছে সেটা হলো 2I1। আমরা যখন লুপ ওয়ানের জন্য হিসাব করব, তখন আমরা একটা জিনিস দেখি যে আমাদের কারেন্টের ডিরেকশন হলো ক্লকওয়াইজ পজিটিভ, আর আমাদের এখানে রেজিস্ট্যান্স আছে 6 ওহম, 4 ওহম এবং 2 ওহম। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এই 6 আর 4 10 আর 2 12, তাহলে আমাদের টোটাল হলো 12I1, এটা আসতেছে পজিটিভ সাইনের। আর এরপরে আমাদের কমন পয়েন্ট আছে শুধু এই 4 ওহম একা, এটা আমরা নেগেটিভ দেবো। তার কারণ হলো I1 এর যে ডিরেকশন, এটার ডিরেকশন ডাউনওয়ার্ড আর I2 এর ডিরেকশন আপওয়ার্ড। সুতরাং আমরা I2 কে নেগেটিভ দেবো, তাহলে নেগেটিভ 4I2 এটা লিখলাম। আর এরপরে আমাদের একটা ভোল্টেজ সোর্স আছে, আমরা যেহেতু উপর দিক থেকে নিচের দিকে আসতেছি, প্রথম চিহ্ন নিয়ে কাজ করতেছি, সুতরাং আমাদের এই ভোল্টেজটা প্লাস ভিএস এটার সমান হলো 0। তাহলে এটা আমাদের একটা সমীকরণ হতে পারে, আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এরপরে আমরা 2 নম্বর পয়েন্টে, অর্থাৎ 2 নম্বর লুপে, এরপরে আমরা 2 নম্বর লুপে KVLটা অ্যাপ্লাই করব। 2 নম্বর লুপে যখন KVLটা অ্যাপ্লাই করব, তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের রেজিস্ট্যান্স আছে 3টা, 4 ওহম, 4 ওহম এবং 8 ওহম। তাহলে 4 4 8 আর 8 16, তাহলে এটা 16 পজিটিভ, 16 I2 এবং I1 হবে নেগেটিভ মাইনাস 4I1। আর একটা জিনিস আছে, সেটা হলো যে এই একটা ভোল্টেজ সোর্স আছে এই ব্রাঞ্চের সঙ্গে, এবং আমরা যেহেতু উপর দিক থেকে আসতেছি মাইনাস 3 ভিএক্স, এরপরে আমাদের হলো এদিকে যখন আসবে মাইনাস ভিএস, এটা সমান 0। এখন আমরা যদি এই ভিএক্সটাকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ভিএক্সটা কোথায় আছে, আর ভিএক্স আছে এখানে। তো এখান থেকে খুব সহজে কিন্তু আমরা ভিএক্স এর মানটা বলে দিতে পারি, সেটা হলো যে ভিএক্স সমান হলো 2I1, এটা হলো আমার ভিএক্স এর মান। তাহলে আমি ভিএক্স এর এখানে যদি মান বসাই, তাহলে মানটা আমাদের এরকম হবে, আচ্ছা I1 16, I2 মাইনাস 4I1 মাইনাস, এখানে 3 আছে, এখানে 2 আছে, তাহলে 3 6 6 I1 মাইনাস ভিএস সমান হলো 0। এখন আমরা একটু অ্যারেঞ্জ করে লিখি, মাইনাস 10I1 প্লাস 16I2 মাইনাস ভিএস সমান সমান হলো 0। তাহলে এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আমরা যদি 1 নম্বর সমীকরণের সাথে 2 নম্বর যোগ করি তাহলে কি হবে? 1 নম্বর সমীকরণের সাথে 2 নম্বর যোগ করলে যেটা হবে সেটা হলো, আচ্ছা আমরা একবার এইভাবে লিখি, তাহলে এখানে আমার আছে 12I1 আর এখানে আছে হলো 10I1, তাহলে আমার হবে 2I1। এখানে I2 আছে, এখানেও I2 আছে, তাহলে +16 আর -4, এটা দুইটা করলে হবে হলো +12I2, আর এখানে ভিএস আর এই ভিএস কেটে যাবে, যাওয়ার পরে এটা 0 হবে। তাহলে এখান থেকে আমরা, আচ্ছা এটা I1, এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হলো যে I1 সমান হলো -6I2। তাহলে এখান থেকে আমরা I1 এর কিন্তু একটা মান পেয়ে গেলাম, এটাকে যদি আমি এই 3 নম্বর সমীকরণ দিই। এখন আমাদের 1 নম্বর সমীকরণ যেটা ছিল, এই সমীকরণটা 1 নম্বর ছিল, আর এই 1 নম্বর সমীকরণে যদি আমি এই I1 এর মানটা বসাই, তাহলে কিন্তু আমরা I2 এর মানটা পেয়ে যাব। তাহলে 1 নম্বর সমীকরণে I1 এর মান বসালে আমরা, আচ্ছা এখানে আছে 6 আর এখানে আছে 12, গুণ করলে 6 12 72 হবে, সঙ্গে মাইনাস আছে, তাহলে -72I2, তারপর -4I2 প্লাস ভিএস সমান হলো 0। এখান থেকে যদি আমরা হিসাব করি, তাহলে এই 72 আর 4 হলো 76, তাহলে -76I2 প্লাস ভিএস সমান হলো 0। তাহলে এই সমীকরণটা আমরা স্মরণ রাখি, ভিএস সমান হলো 76I2, এটা আমরা লিখতে পারি। তাহলে I2 সমান আমরা যেটা লিখতে পারি সেটা হলো যে এই ভিএস ভাগ হলো 76। এখন আমাদের এখানে বলা ছিল যে ভিএস এর মান একবার হবে 12 ভোল্ট আর একবার হবে 24 ভোল্ট, অর্থাৎ এই যে সমীকরণটা ফাইনাল সমীকরণ, এটা যদি 4 নম্বর আমরা লিখি, তাহলে এই সমীকরণে যদি এই 12 ভোল্ট এবং 24 ভোল্ট এটা বসাই, তাহলে কিন্তু আমরা আমাদের I2 এর মান, অর্থাৎ আমাদের যে মূলত বলেছিল আই নটের মানটা বের করা, এখন আমরা কিন্তু লুপ যখন চালালাম তখন আই নট সমান কিন্তু I2 ধরে নিয়েছিলাম। সুতরাং আমরা যদি আই নট বের করতে চাই, তাহলে এই আই নট সমান I2 হবে, আর এই I2 এর মান যখন বের করবো তখনই সেটা কিন্তু আমার আই নটের মানটাও বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি, যদি 12 ভোল্টের জন্য যদি লিখি, তাহলে এই আই নট সমান আই
2 সমান 12 ভাগ 76 একই ভাবে 24 ভোল্টের জন্য যদি লিখি তাহলে I not সমান I2 সমান 24 ভাগ 76 এই দুইটা আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি তাহলে আমরা आंसरটা পেয়ে যাব তাহলে আমরা প্রথমে করি 12 ভাগ 76 12 ভাগ 76 সমান হলো 0.1578 অথবা 158 লিখি 0.158 एंपিয়ার আর যদি 24 ভোল্ট হয় সেই ক্ষেত্রে যেটা হলো 0.316 তাহলে আমরা দুইটা ভিন্ন ভিন্ন ভোল্টেজের জন্য ভিন্ন ভিন্ন কারেন্ট পেয়ে গেলাম তো আশা করি আজকে যে সমস্যাটি সমাধান করলাম এটা আপনারা বুঝতে পেরেছেন এবং ভবিষ্যতে যদি এই ধরনের সমস্যা আপনাদের সামনে আসে তাহলে আপনারা সেই সমস্যার সমাধান করতে পারবেন এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ